সীমান্ত বার্তাতে স্বাগত জানাই আমি নারায়ণ। দেখে নিচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জের কোয়ারেন্টাইন সেন্টারে চরম অব্যবস্থার কারণে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের অনিয়মযোগ্যতা এবং গুরুত্বহীনতার কারণে বাইরের থেকে আসা লোকগুলো কোয়ারেন্টাইন সেন্টারে চরম দুরবস্থার মধ্যে থাকতে হয়েছে। করিমগঞ্জ জেলার সুতারকান্দিতে অন্তর্রাষ্ট্রীয় বাণিজ্য কেন্দ্রতে গতকাল রাত্রে মুম্বাই এবং বেঙ্গালোর থেকে আসা যুবকদের কোয়ারেন্টাইনে করা হয়। যদিও কিন্তু সেন্টারে ছিল না জেলা প্রশাসনের কোনো সরকারি বিষয় বা কর্মচারী, এমনকি যুবকদের কোনো খাদ্য সামগ্রী দেওয়া হয়নি। বিশুদ্ধ জলটা যে খাবে সেটাও নেই, শোয়ার জন্য কোনো কৌটা বা বিছানা নেই। বারান্দার সিঁড়িতে শুয়ে বসে রাত কাটিয়েছে। রাতে এই খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরগাস্ত। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আরও একটি কোয়ারেন্টাইন সেন্টার ব্যবস্থা করেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা দিন রাত এক করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখছেন না। ঠিক এই সময় করিমগঞ্জ জেলা প্রশাসনের এই খেলিমেলি নিয়ে ব্যাপক অসন্তুষ্টির সৃষ্টি হচ্ছে। জানা যায় জেলা প্রশাসনে প্রতিটি বিধানসভা সমষ্টিতে কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে তদারক করার জন্য দায়িত্ব দিয়েছেন প্রতিচক্র অধিকারীকে। এখন প্রশ্ন হল, যেহেতু সুতারকান্দি কোয়ারেন্টাইন সেন্টারে 75টি বিছানার ব্যবস্থা করা হয়েছিল, তাহলে কেন 74 জন লোককে সেখানে যাওয়ার পরে হেনস্থা হতে হলো? এই পরিস্থিতির জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরগাস্ত এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। At 2:30 a.m. in the morning, we were brought out from Badarpur station to the place called Sutarkandi border for the quarantine center. They have brought us 44 people out here, and only some 7 people got the seats. And the people who came over here with us from the Badarpur junction left us without any help, and they left us with 2 of the constable here. The constable even asked them to stay and get decided how to get sorted, but they left and didn't even respond to the call back to the people. They left us here. We tried contacting every point and every inch and corner, but there is no successful. Authorities still upcoming now. We are heading towards going out of the compartment. The place that we are here is a border area, and we are trying to go out of here. If there is no evacuation before 9:30, we will try to move to SP, or else we will try to go up ahead into the MLA's house. Right now we are trying to send this video to the MLA. Please try to help us. There is no social distancing, there is no means of food. We are really tired. We are traveling for 5 days regularly now, and now we really need a sleep, good sleep and enough rest. We have already given all the tests done in the Badarpur junction. We are ready to go for the quarantine, everything. We are listening to the government as they are providing, but they are not able to provide us with all the complete requirements. So I kindly request the state people or the state MLAs to help us out here. We really need your help. বেংগালুরুৰ পৰা মুম্বাইৰ পৰা কিছুমান ল'ৰা আহিছিল। আমাৰ যিটো সুতাৰকান্দি ট্ৰেড চেণ্টাৰ যিটো আছে, এইটোত আমি 75 একমডেশ্যন আছে, কিন্তু ৰাতি প্ৰায় আৰু 44 জন ল'ৰা তাতে সোমাই দিলে আৰু। একৰ্ডিংলি ৰাতি সিহঁতে শুব পৰা নাই, সিহঁতে মাটিত শুইছে। তো ৰাতিপুৱা ৰাতিয়ে খবৰ পাইছোঁ, 4টা ৰাতিপুৱাই খবৰ পাইছোঁ, একদম 3টা 4টা বজাত খবৰ পাইছোঁ। ৰাতিপুৱা উঠি কিনে গ'লোঁ আৰু। আলটিমেটলি আমাৰ করিমগঞ্জৰ যদি বৰাকবিলিৰ পিনে যদি আপোনালোকে চাই, তেনেহ'লে হাইয়েষ্ট যদি মাইগ্ৰেণ্ট লেবাৰ হয় তেনেহ'লে আমাৰ করিমগঞ্জৰ আমাৰ প্ৰায় 30,000
মাইগ্রেন্ট লেবার আছে কিন্তু আমি গম পাইছো যে যদি 10-15% যদি মাইগ্রেন্ট লেবার যদি আহে তেনহলে 8-9000 লেবার আহিব এই 8-9000 মানুষ যদি আহে যদি কত রাখা হব কত খাওয়া হব এটা মানে বিরাট এটা কর্মযোগ্য ইতিমধ্যে মই জেলা প্রশাসনের কথা পাতিলো পাতি কেনে কলো যে মিটিংটো পাতিব লাগে এইটো লৈ সিরিয়াস হব লাগে ঈদর পিছতে মই ভাবো যারা বহুতখিনি লড়া আমার বড়াগুলিতে আহিব আমার ডিস্ট্রিক্টত আহিব ইতিমধ্যে ইহঁতক খুৱাব লাগিব ইহঁতক রাখিব লাগিব এইটো কাৰণে ব্যৱস্থাটো ল'ব লাগিব নহ'লে অচানককৈ হ'ব হয়তো বা মানুহ বাঢ়ি যাব পাৰে 75 একমডেশ্যন আছিলে সিহঁতে মানুহ পঠাই দিলে 75 বাহিৰত 70 বাহিৰত আৰু 47 জন মানুহ বেছিকৈ পঠাই দিলে আৰু যদি পটোৱা হয় যায় তেনেহ'লে লগতে যদি চেণ্টাৰ আছে সিটো খুলিব লাগে সিটো খোলা নাই এই এটাৰ মাজত একমডেশ্যন কৰিব লগা হৈছে এইটো কাৰণে মাটিত থ'ব লগা হৈছে ৰাতি ৰাতি সিহঁতে আহি কেনে শুব পৰা নাই ল'ৰাকেইটাই আমাক কৈছে আৰু দাদা আমি শুব পৰা নাই আমাক মাটি হ'ব মাটিত হ'ব লাগিছে হ'ব লাগিছে ৰাতি ইহঁতৰ বিৰাট প্ৰব্লেম হৈছে বিৰাট প্ৰব্লেম হৈছে হয়তো সিহঁতে শুব পৰা নাই আৰু মাটিত হৈছে এইটো কাৰণে মই মোৰ DC আমাৰ চাৰ্কুল অফিচাৰ BDO সিহঁতৰ লগত কথা পাতিলোঁ মই ক'লোঁ যেতিয়া তাৰ পৰা এলটমেণ্ট কৰা হয় তেতিয়া মানে ফিল্ড লেভেলটো বুজি কেনে এলটমেণ্ট কৰিব লগা হয় আৰু মানুহ থাকিব লাগে এইটো কাৰণে লেপচেচ আছে মই নকওঁ যে লেপচেচ নাই কিন্তু আলটিমেটলি যদি কাম কৰিব লগা হয় যদি তেনেহ'লে আমাৰ চিৰিয়াছ হ'ব লাগিব আৰু এই যিখিনি মাইগ্ৰেণ্ট লেবাৰ আছে যিখিনি লেবাৰ 5-6 দিনৰ পৰা আহে যেতিয়া মুম্বাইৰ পৰা বেংগালোৰ পৰা সিহঁতক যাতে ভালকৈ ৰাখিব পাৰি ভালকৈ খুৱাব পাৰি এইটো প্ৰশাসনৰ দায়িত্ব আমাৰ বিধায়ক হিচাপে আমাৰ ৰেছপঞ্চিবিলিটি আছে যাতে প্ৰত্যেকে যাতে এইটো ৰেছপঞ্চিবিলিটি যাতে পালন কৰে নহ'লে মই ভাবোঁ যে আলটিমেটলি যদি এনেকুৱা হয় তেতিয়া প্ৰশাসনৰ লেপচেচটো থাকিব আৰু প্ৰশাসনৰ লেপচ হৈছে বুলি মই ভাবোঁ আৰু সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন করিমগঞ্জ শাখা করিমগঞ্জ ও প্রতিবাদ দিবস পালন করা হয় প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে গুরুত্বপূর্ণ একই দফা দাবি নিয়ে পালন করলো সংগঠনের সদস্যরা আজ সকাল 11টায় টাউন কালীবাড়ি এলাকার বৃষ্টিতে ভিজে সরকারের কাছে দাবিগুলো উত্থাপন করেন সংগঠনের পুরুষ ও মহিলারা যৌথভাবে যেহেতু করোনা প্রতিরোধে সমগ্র দেশবাসী লকডাউন চলছে তা মাথায় রেখে স্লোগান না নিয়ে শুধু দাবিগুলো সরকারের কাছে পেশ করা হয় আজকে আমরা এই দাবিগুলো করে শোনাচ্ছি 22 মে 2020 দেশব্যাপী প্রতিবাদ দিবস সফল করুন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সময় যৌথ আহ্বানে কোভিড-19 মোকাবেলার আড়ালে সংকটে জর্জরিত শ্রমিক শ্রেণী ও সাধারণ জনগণের জীবন জীবিকার উপর আক্রমণ বন্ধ করো বৃহৎ পুঁজির অবাধ শোষণ অধিগত মুনাফার স্বার্থে রাষ্ট্রীয় নীতি রচনা বাতিল করো প্রধানমন্ত্রীর অন্য একটা অপরিকল্পিত লকডাউন ঘোষণার ফলে দেশের কোটি কোটি শ্রমিক ও সাধারণ জনগণ বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এক গভীর সংকটের কবলে পড়েছেন তারা অবর্ণনীয় দুর্দশা পূজা অনাহার ও মৃত্যু ও গৃহহীন কর্মহীন পরিস্থিতির শিকার হচ্ছেন কোভিড-19 মহামারীর মোকাবেলাকে আশ্রয় করে এই অংশের উপর পরিকল্পিত আক্রমণ রচনা করা হচ্ছে এই উদ্দেশ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ করে BJP পরিচালিত রাজ্য সরকারগুলি একের পর এক দানবীয় সিদ্ধান্ত গ্রহণ করছে শ্রমজীবী মান জনগণের এই দুর্দশার বিষয়টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি একাধিকবার প্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে লকডাউন চলাকালে কর্মরত শ্রমিকের সম্পূর্ণ মজুরি প্রদান ছাঁটাই না করার সরকারি নির্দেশিকা পরামর্শ পরামর্শে লঙ্ঘিত হচ্ছে একইভাবে রেশন বন্টন মহিলা ও প্রবীণ নাগরিকদের যৎসামান্য নগদ অর্থ হস্তান্তরের মতো সরকারি ঘোষণা বাস্তবে অধিকাংশ উপভোক্তার কাছেই পৌঁছায়নি এই বিষয়গুলির প্রতি তাদের উভয়ের দৃষ্টি আকর্ষণ করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আমি আজকের মূল দাবিগুলো পড়ে শোনাচ্ছি দাবি 1 নম্বর খাদ্য আর্থিক সহায়তা সকল পরিযায়ী
করোনা সংকটময় মুহূর্তে কোথাও শ্রমিকদের সহনশীলতা দেখা হবে তা নয় শ্রমিকদের মৌলিক অধিকার খর্ব করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি নিয়ে প্রতীকী অবস্থান পালন করলো AITUC সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবন্ধী ও প্রতীকী অবস্থা পালন করা হয় অবিলম্বে দাবি দাওয়া সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অবস্থান কর্মসূচিতে চন্দন চক্রবর্তী রজত দে যোগেন্দ্র দাস প্রভাত কর ফৈজুল আলম মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন সমস্ত ভারতবর্ষে 10টি ট্রেড ইউনিয়ন AITUC CITU AIUTC সহ 10টি সংগঠন সমস্ত ভারতবর্ষ জুড়ে শ্রমিকদের অধিকার 8 ঘন্টা যে কাজের অধিকার সেই অধিকারকে খর্ব করে 12 ঘন্টার যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাছাড়া শ্রমিকদের অসংগঠিত শ্রমিকদের নানাবিধ সমস্যা আসামের ক্ষেত্রে বা সমস্ত ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি ব্যক্তিগত মালিকানার হাতে হস্তান্তর ধর্মের নামে জাতির নামে সমস্ত ভারতবর্ষ ব্যাপী যে রাজনীতি চলছে তার প্রতিবাদে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে আসামেও আমরা করিমগঞ্জ জেলায় আজকে প্রতীকী এই কর্মসূচি পালন করছি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC-র উদ্যোগে তো আমরা কেন্দ্রীয় সরকারের নির্লজ্জ যে ভূমিকা আজকে আপনারা জানেন নিশ্চয়ই একদিকে অসংগঠিত শ্রমিক সহ সমাজের দুর্বল শ্রেণীর মানুষের আজকে অন্ন বস্ত্র বাসস্থানের চিকিৎসা শিক্ষা নিয়ে আজকে যে উদাসীন মনোভাব আজকে সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে নরেন্দ্র মোদী আজকে তার বিভিন্ন প্রকল্প নিয়ে একটা ধাপ্পা ছাড়া আর কোনো কিছু নাই কোন আইন করে মানুষের যে দৈনন্দিন সমস্যা যে খুব এই খুবের বই প্রকাশ করলে তা আটকানো সম্ভব না এই কথাগুলা স্মরণ করিয়ে দিয়ে আজকের আমাদের 1 ঘন্টা এইখানে যে ধর্ণা প্রতীকী ধর্ণা এই প্রতীকী ধর্ণার আমি সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে ভারতবর্ষের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে তাদের কর্মসূচি হাতে নেওয়ার পথে যদি না সরকার কর্ণপাত না করেন যদি না সরকার শ্রমিকদের গঠনমূলক কর্মসূচি হাতে না নেন তাহলে শ্রমিকরা এটা হুঁশিয়ারি দিচ্ছে যে আজকে ভারতবর্ষের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যেতে বাধ্য হবে করিমগঞ্জ সরিষা এলাকায় দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয় এই ঘটনা নিয়ে এক গভীর উদ্বেগ প্রকাশ করলো উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরগাস্ত এ মর্মে পুলিশ সুপারের কাছে লিখিত পত্র তুলে দেন বিধায়ক জন বর্তমানে সরিষা এলাকার ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি ইলা দে সরিষা গত 20 তারিখে অ্যাক্সিডেন্ট হয় অটো এবং টুকটুকির মধ্যে একটা সংঘর্ষ হয় এবং সেখানে গুরুতর উনি জখম হন এবং ওনাকে করিমগঞ্জ সিভিল হসপিটালে আনা হয় আমরা সবাই জানি যে করিমগঞ্জ সিভিল হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ যদিও বিল্ডিংটা খুব সুন্দর তাই রেফার করা হয়েছিল এবং রাস্তায় ওনার উনি মৃত্যুবরণ করেন সকালে ওনাদের বাড়িতে গিয়েছিলাম এবং দেখলাম ওনার ফাইন্যান্সিয়াল অবস্থাটাও খুব ভালো নয় তো সেই ব্যাপারে MSCT ক্লেম হবে বা যারা দোষী যারা আছেন যাদের জন্য এই মহিলার মৃত্যু হলো SP-র সঙ্গে কথা বলেছি সেই ব্যাপারে কঠোর হওয়া দরকার এবং এই যে জায়গাটা যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বিগত 1 বছরের মধ্যে 4টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 4 জন মানুষ মারা গেছে এখানে 1-1.5 বছরের মধ্যে
তো ব্যাপারটা হচ্ছে কি এই জায়গায় এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং এই জায়গায় মানুষটা এখানে মারা যায়। তো সেই ব্যাপারে আমি জেলা জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে। অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কম হয়, অ্যাক্সিডেন্ট যে হবে না সেটা বড় কথা না, অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট তো আর কেউ হাতের উপর না, কিন্তু এই জায়গাটায় বারবার কেন অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষকে কেন মরতে হয়। তো সেই ব্যাপারে এসপিকে লিখিত হবে, আমি চিঠি একটা দিয়েছি, তো এই ব্যাপারে এনকোয়ারি করা হোক এবং এনকোয়ারির মাধ্যমে যাতে ভবিষ্যতে যাতে আর কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং ইলা দিয়ে যে মৃত্যুবরণ করলো এবং যে অ্যাক্সিডেন্ট করলো তার উপর যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমি লিখিতভাবে একটা চিঠি দিয়ে জানিয়ে এসপিকে জানিয়েছি। ওদের মালিককে পাওয়া যাবে, ড্রাইভারকে পাওয়া যাবে, তো আলটিমেটলি কোথায় যাবে, যাওয়ার তো আর কোনো জায়গা নেই। তো বিশেষ করে যেহেতু অটো এবং টুকটুকি আছে, ওদের মালিকও আসতে হবে। ঈদ উপলক্ষে কোটামণিতে 100টি বিপদগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তাজউদ্দিন। লকডাউনের সময় মানুষের কষ্ট দেখিয়া ঈদর কষ্ট দিয়ে আমি মানুষের সাহায্য করছি। আমি আগে একবার গরিব আসলাম, এখন ছুটে একটা আমি ব্যবসা করি, ব্যবসার তরফ তনে আমি যতটুকু পারি মানুষের আমি সাহায্য করছি ইনশাল্লাহ। আগে আমি যতটুকু ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতি আদর্শে অনুপ্রাণিত হয় তথা উত্তর করিমগঞ্জের বিধায়কের কর্মকাণ্ডে উদ্যোগ হয়ে আজ করিমগঞ্জের লঙ্গা এলাকার বিজেপির বুথ কমিটির 7 জন সক্রিয় সদস্যের ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুষ্ঠানে যোগদান করেন। এই উপলক্ষে আজ ইন্দিরা ভবনে আয়োজিত ঘরোয়া কার্যক্রমে তাদের উষ্ণ সম্মান জানিয়ে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, তাপস কান্তি পুরকাস্ত, পঙ্কজ নাগ, শুভঙ্কর দাস, সঙ্গমিত্রা দাস, অসীম দেব, বাবুল পাল, রাজা দত্ত বণিক ও প্রমুখরা। বিশিষ্ট ব্যক্তি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন।
জাতীয় কংগ্রেসের কর্মধারা মানুষকে সাহায্য করা, বিশেষ করে যারা গরিব শ্রেণীর লোক, ফেলেগা লোক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে সাহায্য করা এবং লকডাউনের এই দুর্যোগ মুহূর্তে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী লক্ষ লক্ষ শ্রমিকের স্বার্থে বিজেপি সরকারের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। আজকে আমাদের কংগ্রেসে বঙ্গাইগার জিপির বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট দিলীপ সরকার সহ আরও সাতজন আমাদের কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে, কংগ্রেসের কাজকর্ম দেখে ওনারা খুশি হয়ে কংগ্রেসে যোগ দিলেন আমাদের বিধায়ক কমলাক্ষদের পুরকাষ্ঠের নেতৃত্বে। আজকে আমরা তাদের সাদরে বরণ করলাম কংগ্রেস অফিসে। আমরা পরবর্তীতে লকডাউন উঠার পর আমরা লঙ্গাইঘাট জিপিতে আমাদের লঙ্গাইঘাট সভাপতি যিনি আছেন অমল চক্রবর্তী এবং প্রেসিডেন্ট যিনি আছেন ওনাদেরকে নিয়ে বড় করে আমরা একটা সভার মাধ্যমে ওনাদের আবার। করিমগঞ্জের জেলা প্রশাসনে ডাকা সর্বদলীয় সভায় ইসলাম ধর্মীয় আসন্ন ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে না করার সিদ্ধান্ত নেন। পরিবর্তে ব্যক্তিবিশেষের বাড়িতে অথবা অন্য কোনো পবিত্র স্থানে সীমিত মুসল্লি নিয়ে ছোট ছোট এলাকাধিক জামায়াতের ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেন। আলেমরা এই জামায়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মুখে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আবেদন জানান। ডিসি আর কে লস্করের সভায় পুরোহিত করেন জেলাবাসীকে কোভিড-19 প্রোটোকল মুখে খুশির উৎসব ঈদে পালন করতে বলেন। সবাই উপস্থিত সব বিশিষ্ট নাগরিকগণ হাটবাজারের কেনাকাটায় দূরত্ব বজায় রাখা উচিত বলে জানান। সীমান্ত বার্তাতে আজ এই পর্যন্তই, নমস্কার।